আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইজিপি বিষয়ক আরও একটি ভিডিও টিউটোরিয়ালে আজকের বিষয় ইজিপি সিস্টেমের মাধ্যমে কিভাবে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড অর্থাৎ নোয়া ইস্যু করতে হয় ইজিপি সিস্টেমের মাধ্যমে একটি টেন্ডার আহ্বান করি এবং ওই টেন্ডারটির ওপেনিং এবং ইভ্যালুয়েশন শেষে ইভ্যালুয়েশন কমিটির একটি প্রতিবেদন অ্যাপ্রুভিং অথরিটি বরাবর প্রেরণ করা হয় অ্যাপ্রুভিং অথরিটি বরাবর প্রেরণের পর অ্যাপ্রুভার কর্তৃক সেই টিএসি কমিটির সুপারিশ অ্যাপ্রুভ করা হয় আমি একজন পি ইউজারের অ্যাকাউন্টে লগ ইন করেছি এখান থেকে টেন্ডারের উপরে মাউস রাখলে মাই টেন্ডারের উপর ক্লিক করব অ্যাপ্রুভ হওয়া যে টেন্ডারগুলো সেগুলো পাওয়া যাবে প্রসেসিং ট্যাবের উপরে আমরা প্রসেসিং সাব ট্যাবের উপরে ক্লিক করি ক্লিক করার পর এখানে লাল চিহ্নিত থাকবে অ্যাপ্রুভ লেখা থাকবে সেখানে ড্যাশবোর্ডের উপরে টেন্ডারের ডান পাশে ড্যাশবোর্ডের উপর ক্লিক করব ক্লিক করলে আমাদের যে সাবমেনগুলো পাওয়া যাবে নোটিশ ডকুমেন্ট প্রিটেন্ডার সেটার প্রায় শেষের দিকে এন ওএ নোটিফিকেশান অফ অ্যাওয়ার্ড সাব ট্যাবের উপরে আমরা ক্লিক করব ক্লিক করলে এখানে আমাদের এই পেজের মাধ্যমে আমাদের নোয়া ইস্যু করতে হবে সেক্ষেত্রে প্রথমে আমাদেরকে প্রাইস অ্যান্ড ডেলিভারি শিডিউল সহ যদি আরও কোনো শিডিউল থাকে এখানে সিলেক্ট করে এক একটা করে কনসলিডেট ডেলিভারি শিডিউলের উপরে ক্লিক করতে হবে এবং এখানে যদি আমাদের আরও ফর্ম থাকতো তাহলে এইভাবে একইভাবে এক একটা ফর্মকে আমরা সিলেক্ট করে ফাইনাল কনসলিটেশন করতে হবে ফাইনাল কনসোলটেশনের উপর ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমাদের ড্রেস এডিট করতে হবে যে ডেলিভারি ড্রেস কতদিন আমরা ধরেছি কতদিনের মধ্যে ডেলিভারি দিতে হবে সেটা শিডিউলের ভিতরে যেটা উল্লেখ ছিল ডিফল্ট হিসাবে সেটাই আসবে আমরা চাইলে এটাকে বৃদ্ধি বা কম বেশি করতে পারি নোয়া ইস্যুর এই পর্যায়ে তা আমরা যদি চাই তিরিশের পরিবর্তে পঁয়তাল্লিশ দেবো চাইলে দিতে পারি আমি অ্যাজ ইউজাল তিরিশকেই রেখে দিলাম তারপর আমাদেরকে এখানে সাবমিট করতে হবে সাবমিট করার পর যে ফিনিশ এডিট ডেস এর উপরে ক্লিক করব দেন এইখানে আমাদের অ্যাকশনে ভিউ ফর্মস অ্যান্ড ইস্যু নোয়ার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করলে আমাদের কন্ট্রাক্ট নাম্বার দিতে হবে এখানে একটা কন্ট্যাক্ট নাম্বারের ক্ষেত্রে আমরা চাইলে ফাইল নাম্বারও ইউজ করতে পারি তার আগে সি এভাবে দিয়ে যতগুলো কন্ট্যাক্ট হবে বছরে এক হাজার বাই ধরলাম দুই হাজার একুশ এভাবে একটা কন্ট্যাক্ট নাম্বার আসবে এটা অবশ্যই ইউনিক নাম্বার হইতে হবে যদি ইউনিক নাম্বার না হয় তাহলে এটাকে ইউনিক করে নিতে হবে সেক্ষেত্রে অথরিটির যে আমরা যে ফাইল নাম্বার ইউজ করি সেই ফাইল নাম্বারে সিএ কন্টাক্ট এগ্রিমেন্টের পর ফাইল নাম্বার ইউজ করতে পারি যদি ইউনিক নাম্বারের জন্য আমরা চাই তো এরপর হলো অ্যাডভান্স পেমেন্ট কত পার্সেন্ট দিতে হবে নর্মালি আমাদের রেভিনিউ বাজেটের ক্ষেত্রে অ্যাডভান্স পেমেন্ট অ্যাপ্লিকেবল না আমাদের যেহেতু এটা রেভিনিউ বাজেট সেক্ষেত্রে এখানে অ্যাডভান্স পেমেন্ট জিরো পার্সেন্ট হবে জিরো এবং অন্য কোনো ডকুমেন্ট যদি আপলোড করার প্রয়োজন হয় এই নোটিফিকেশান অফ অ্যাওয়ার্ডের সাথে তাহলে এখানে ক্লিক করতে হবে তা আমরা একটু দেখে নিই নোটিফিকেশান অফ অ্যাওয়ার্ডের অনুসারে নোয়া ইস্যু করতেছে আমরা যে তারিখ সেখান থেকে সাত দিনের ভিতরে সেই নোয়াটা অ্যাকসেপ্ট করতে হবে এবং নোয়া তাহলে অ্যাকসেপ্টের লাস্ট ডেট হবে ডেট এবং টাইম হবে এই আঠারো তারিখ থেকে চোদ্দো দিনের মধ্যে তাকে অবশ্যই নোয়া অ্যাকসেপ্ট করতে হবে এবং কন্ট্রাক্ট সাইন করতে হবে নোয়া জারির টোটাল আঠাইশ দিনের মধ্যে সেরকম যেটা পিপিআর অনুসারে বাইন্ডিংস আসছে বা বাধ্যবাধকতা আছে সেগুলো এখানে ছক আকারে সেই ডেটগুলো এখানে দেওয়া আছে আমরা সাবমিটের উপর ক্লিক করলে এই নোয়াটা ইস্যু হয়ে যাবে আরেকটা বিষয় এটা আমরা আর কিউ টেন্ডারের জন্য নোয়া ইস্যু করতেছি যদি এখানে অন্য কোনো টেন্ডার হইতো তাহলে আমরা পারফরমেন্স সিকিউরিটি বাবদ যে অঙ্কের পরিমাণ টাকাটা আমরা জমা দিতে হইতো সেই পরিমাণ টাকা এখানে জমা দেওয়ার পারফরমেন্স সিকিউরিটি কত পার্সেন্ট হবে সেখানে এখানে উল্লেখ করার একটা অপশন থাকতো তো অ্যাজ রেজাল্ট সবগুলো বাকিগুলো সেম তো আমরা সাবমিট করলে এই নোয়াটা ইস্যু হবে সাবমিটের উপর ক্লিক করলাম এই নোয়ার সাথে যে টা কি সে কী কী ডকুমেন্ট জমা দিয়েছিল সেই ডকুমেন্টগুলো একটা কপি থাকবে এখানে যেগুলো ম্যান্ডেটরি হিসাবে ডকুমেন্ট চাওয়া হয়েছিলো সেই কপিগুলো তারপর হইল ই কোটেশন সাবমিশন ফর্ম তারপর হইল ইনভাইটেশন লেটার ফর ই রিকোয়েস্ট ফর কোটেশন সেই ফর্মটা প্রাইজ অ্যান্ড ডেলিভারি শিডিউল যতগুলো ফর্ম ফিল আপ করছিল যতগুলো টেন্ডারের সাথে সাবমিট করেছিল সব টেন্ডার সেই ডকুমেন্টগুলো এই নোয়ার সাথে থাকবে তো সাবমিটের উপর ক্লিক করার পর এখানে একটা ফর্ম একদম নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ডের যে ফর্মটা থাকবে টেন্ডার আইডি কন্ট্রাক্ট ফর্ম এবং কোন যে টেন্ডারারকে এটা অফার করা হচ্ছে তাদের অ্যাড্রেস থাকবে কন্ট্রাক্ট প্রাইস কত টাকার সেগুলো এই অঙ্কের কথাগুলো থাকবে সেভেন ডেসের মধ্যে তাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে এবং সেই পনেরো তারিখ পনেরো জানুয়ারির অধিক নয় আর আঠাইশ দিনের ভিতরে কন্ট্রাক্ট সাইন করতে হবে সেভেন ডেসের ভিতরে এই নোয়াটা অ্যাকসেপ্ট করতে হবে এবং আঠাশ তারিখের আঠাইশ দিনের মধ্যে ন ইস্যুর আঠাইশ দিনের মধ্যে কন্ট্রাক্ট সাইন করতে হবে এটা আমাদের নোয়া ইস্যুর কাজ হয়ে গেছে আমরা চাইলে এই এটাকে প্রিন্ট করতে পারি অফিসের ফাইলের মধ্যে রাখতে পারি অথবা চাইলে পিডিএফ হিসাবে সেভ করেও রাখতে পারি পিডিএফ হিসেবে সেভ করে রাখলে আমরা পরবর্তীতে কাজে ব্যবহার করতে পারব এই ছিল আজকে আমাদের কিভাবে ইজিপি সিস্টেমে নোয়া ইস্যু করতে হয় সে বিষয়ে টিউটোরিয়াল আশা করি আজকে টিউটোরিয়াল আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ